আবার ডুইং আসুন ফাইন। সো গাইজ, আজকে আমরা কী করব? সো গাইজ, আজকে আমরা করব হচ্ছে ডিজিটাল ক্যামেরা আনবক্সিং। সো এটার মডেল হচ্ছে সনি DS3W830। এটা হচ্ছে সাইবার শট ক্যামেরা, অ্যান্ড বাকিগুলো তো আনবক্সিং করলে বুঝবো। সো এটাকে চলেন আনবক্স করা যাক। এই যে এইখান থেকে খুলতে হবে, হ্যাঁ এই, অ্যান্ড এই যে হচ্ছে আমাদের মেইন বডি সর্বপ্রথমে। সো এটাকে আমি সাইডে রেখে দিই, তারপর বাকি পাবেন হচ্ছে এখানে ম্যানুয়াল গার্ড, ওয়ারেন্ট কার্ড, এগুলো এখানে থাকবে, দেখবেন এখানে। ওকে, সো এখন হচ্ছে আমি নিচের টুক ওপেন করলাম। ওকে, সো নিচের টুক ওপেন করার পর এই তো, সো নিচের টুক ওপেন করার পর আপনারা সর্বপ্রথমে পাবেন একটি ডাটা ক্যাবল, তারপর পাবেন একটি চার্জিং ক্যাবল, চার্জিং ব্যাটারি মানে যেটাতে আর কি চার্জ হয়, তারপর পাবেন হচ্ছে একটা স্ট্র্যাপ, আর এই যে এখান থেকে পাবেন একটা ব্যাটারি। ওকে, সো এই বাক্সটা তো এখন আমাদের কোনো কাজের না, সো আমাদের সাইডে রেখে দেই। অ্যান্ড এটা হচ্ছে ব্যাটারি, অ্যান্ড এটা হচ্ছে মেইন বডি। সো আমি এখন মেইন বডিটাকে বাইরে বের করি, অ্যান্ড ব্যাটারি এগুলোর প্যাকটা সাইডে রেখে দিই। অ্যান্ড দেখতে পাচ্ছেন এইখানে যে বোতামটা থাকবে এইটাকে ওপেন করে দিলেই হয়ে যাবে। ওকে, সো এখানে একটা মেমোরি কার্ড লাগানোর স্পেস থাকবে। ওকে, সো আমি আর এখানে মেমোরি কার্ড লাগানো, সো আমি এখানে কী করব, এইটাকে এইখানে লাগাই দিব। ওকে, এভাবে, সো এভাবে এইখানে একটা লক পাবেন, এটাকে ব্যাটারি দিয়ে সাইড করতে হবে, তারপর ই করতে হবে। ওকে, সো এটাকে এভাবে ভেতর দিকে দিয়ে দিতে হবে আস্তে করে, অ্যান্ড এটাকে আবার লক করে দিতে হবে। ওকে, অ্যান্ড এখানে পাবেন হচ্ছে উপরে পাবেন সাইবার শট লেখা, অ্যান্ড এটা হচ্ছে 2.1 মেগা পিক্সেলের ক্যামেরা, এটা হচ্ছে 8x জুম, আর এখানে সাইবার শট লেখা থাকবে। এখানে একটা মাইক্রোফোন পেয়ে যাবেন ছোটো, আর এই যে হচ্ছে অন অফের বোতাম, এটা হচ্ছে ছবি তোলা আর হচ্ছে ভিডিও করার এইটা সুইচটা। ওকে, সো এখন আমি এটাকে ওপেন করি, অ্যান্ড হ্যাঁ ব্যাম, এখানে সনির ব্র্যান্ডিং পেয়ে যাবেন। অ্যান্ড এই যে হচ্ছে এর ভিতরের সাইড, এটা হচ্ছে টি অর্থাৎ জুম, অ্যান্ড ডাব্লিউ অর্থাৎ আনজুম। ওকে, এটা এখানে টি আর ডাব্লিউ লেখা পাবেন, এই পাশে থাকবে টি, ডান পাশে থাকবে টি, বাম পাশে থাকবে ডাব্লিউ। ওকে, টি অর্থাৎ জুম আর ডাব্লিউ অর্থাৎ আনজুম। ওকে, আর হচ্ছে এখানে পাবেন হচ্ছে একটা ভিডিওর অপশন, এই যে ভিডিওর অপশন, এই যে এইখানটাতে ভিডিও একটা ছবি দেওয়া থাকবে, এখানটাতে ক্লিক করলে সব ইমেজ দেখতে পারবেন। ওকে, সো তারপর কি, এই যে DISP। ওকে, সো এটা অর্থাৎ হচ্ছে স্ক্রিন ডিসপ্লে সেটিংস। ওকে, ডিসপ্লে সেটিংস DISP অর্থাৎ, আর এই পাশে দেখবেন হচ্ছে একটা ফ্ল্যাশ, আমি এই ফ্ল্যাশটা অফ করে রেখেছি, দেখতে পাচ্ছেন এইখানে আছে অটো অন ফ্ল্যাশ, ঠিক আছে দেখাও এই যে। ওকে, সো এটাতে আবার ক্লিক করলে হয়ে যাবে, অ্যান্ড এটা হচ্ছে মাঝখানে যে বাটনটা পাবেন এটা হচ্ছে ওকে বাটন। ওকে, এটা হচ্ছে ওকে বাটন, অ্যান্ড এই যে ঠিক আছে, এটা হবে ওকে বাটন, অ্যান্ড এই পাশ ইসে বাম পাশ পুরো ফাঁকা, ডান পাশে আছে হচ্ছে স্ট্র্যাপ এবং ফটো, বাম পাশে পুরো ফাঁকা, অ্যান্ড ডান পাশে আছে হচ্ছে স্ট্র্যাপ, ফটো, প্যানারামা অ্যান্ড ভিডিও। ওকে, যে সো ইসে, তারপর এই যে স্ক্রিন সেটিংস, এটা হচ্ছে টাইমার। ওকে, এই যে এটা হচ্ছে এই স্ক্রিন, এটা হচ্ছে টাইমার। ওকে, আর তারপরে হচ্ছে এই
তারপর হচ্ছে এখানে পাবেন ডিলিট অপশন এন্ড এখানে পাবেন মেনু। এই যে ডিলিট অপশন এন্ড এই যে মেনু। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।